আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন বক্তব্য দেয় বারবার বলে খেলা হবে, কিন্তু আমরা বলি আমরা আওয়ামী লীগের সাথে খেলতে প্রস্তুত নয়। যারা ইতিমধ্যে জনগণের কাছ থেকে লাল কার্ড খেয়েছে, হলুদ কার্ড খেয়েছে, সে আওয়ামী লীগের সাথে গণ অধিকার পরিষদ খেলবে না। বন্ধুগণ, ভাইরা আমার, গণ অধিকার পরিষদ সবার আগে বলেছিল আওয়ামী লীগের অধীনে এই বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের এই দাবি কালের পরিক্রমায় সবার সবাই আজকে সারা বাংলাদেশে 18 কোটি মানুষের দাবিতে পরিণত হয়েছে। আমরা দেখেছি গত কালকের যে উপনির্বাচন, এই উপনির্বাচনে 5% মানুষও ভোট কেন্দ্রে যায় না। এদেশের মানুষ নীরবে নিভৃতে এই ভোট চোর আওয়ামী লীগকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। প্রত্যেকটি এলাকায় মাইকিং করা হয়েছে, পুলিশকে নামিয়ে দেওয়া হয়েছে, ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের নামিয়ে দেওয়া হয়েছে, তারপরে আওয়ামী লীগ 5% মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারে নাই। প্রিয় বন্ধুগণ, আজকে হিরো আলমের কাছে এই আওয়ামী লীগ পরাজিত, হিরো আলম পরাজিত নয়। আমরা স্পষ্ট বলতে চাই, যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়, আওয়ামী লীগের সকল প্রার্থী সারা বাংলাদেশে জামানত হারাবে। শুধু আওয়ামী লীগ নয়, বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও গোপালগঞ্জে জামানত হারাবেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস এবং বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি, তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ পরবর্তী আমাদের হারিকেন মিছিল হবে। এই হারিকেন মিছিলে আমরা এই সরকারকে স্পষ্ট বলতে চাই, এই সরকারের পায়ের তলায় মাটি নেই, এই সরকারের কোন জনভিত্তি নেই, এই সরকার এখন টিকে আছে পুলিশ এবং প্রশাসনের ঘাড়ে বন্দুক রেখে। তাই সরকার ভালো করেই জানে, এই পুলিশ প্রশাসন যদি 5 মিনিটের জন্য এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সেই 5 মিনিটের মধ্যে শেখ হাসিনা সরকারের পতন হবে, পতন হবে, পতন হবে। প্রিয় বন্ধুগণ, আজকে গণ অধিকার পরিষদ যে দাবি তুলেছে, আজকে গণ অধিকার পরিষদ যে দাবি দিয়েছে, আমরা শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে যাব না, যাব না, যাব না। আজকে শেখ হাসিনার হালুয়া রুটি খাওয়ার জন্য বেশ কিছু রাজনৈতিক দল আফগানে আড়ালে শেখ হাসিনার দরবারে গিয়ে হাজিরা দেয়। প্রিয় বন্ধুগণ, গণ অধিকার পরিষদের বার্তা পরিষ্কার, গণ অধিকার পরিষদের বার্তা স্পষ্ট। আমরা বলি শেখ হাসিনার হালুয়া রুটি খাওয়ার রাজনীতি গণ অধিকার পরিষদ করে না। শেখ হাসিনার কাছ থেকে কোন অফার কিংবা তাদের পাতানো ফাঁদে গণ অধিকার পরিষদ পা দেবে না। বন্ধুগণ, আমাদের এখন একটাই দাবি, আমাদের এখন একটাই দাবি, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা। এই নির্দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে গণ অধিকার পরিষদের একজন কর্মীও যদি রাজপথে বেঁচে থাকে, সে এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে এই আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাব, ভিপি নূরকে আটকের ভয় দেখাবেন না, এই সংগঠনের নেতৃবৃন্দকে আটকের ভয় দেখাবেন না। এক ভিপি নূর আটক ঘরে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ভিপি নূর ঘরে ঘরে জাগিয়ে উঠবে, জেগে উঠবে। সুতরাং আমরা বলি
সরকারের সাথে আপোষ নয়, এই সরকারের কাছে মাথা নোয়াবার নয়। আমরা যে দাবি নিয়ে, আমরা যে অঙ্গীকার নিয়ে রাজনীতি শুরু করেছি, ইনশাআল্লাহ আমাদের শরীরে শেষ রক্তের ফোঁটা থাকা অবস্থায় এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের এই চলমান আন্দোলন চলবে, চলবে, চলবে। জয় হোক জনতার। ধন্যবাদ।